বাংলাদেশে একজন রাজনীতিক হিসেবে আপনি কি এমন একটি সময়ে ভাবেন বা কল্পনা করেন যে সময়ে আওয়ামী লীগ বা বিএনপি দুটি প্রধান রাজনৈতিক দলের সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য বা নির্বাচনে জেতার জন্যে তৃতীয় কোনো দলের সমর্থন প্রয়োজন হবে না কারণ আজকে জামাতে ইসলামীর সাহায্য অতীতে আওয়ামী লীগ যেমন নিয়েছে এখন বিএনপি নিচ্ছে এই যে আরেকটি দলের উপর নির্ভরশীলতা সেটা কাটিয়ে এই দুটি প্রধান দল সম্পূর্ণ নিজেদের ভোটের উপর ভর করে ক্ষমতায় আসবে এরকম সময়ের স্বপ্ন কি আপনি দেখেন ইট উইল টেক টাইম আপনি জানেন যে এখানে আসলে আমাদের এই সমস্ত এশিয়াতে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ইলেকশনে আপনি দেখবেন যে একটা জোট হয় এমনকি ইন্ডিয়াতেও আপনি দেখেন সেখানেও ইলেকশনের সময় একটা জোট হয় বিভিন্ন ছোট ছোট সংগঠনের সাথে একীভূত হয় পার্টিকে সাপোর্ট করে তো সেই জিনিসটা আমাদের দেশেও সেটা আছে দীর্ঘদিন যাবৎ চলছে তো অবশ্যই আপনার আমাদের দলের যে আদর্শ উদ্দেশ্য আমরা সেটা নিয়ে এগিয়ে যাচ্ছি সেখানে যদি কেউ সাপোর্ট করে আমাদেরকে কোনো ছোটো ছোট সংগঠন সেটা আমরা অ্যাকসেপ্ট করি এই তো এটা আমি মনে করি যে একটা পর্যায়ে আমাদের হয়তো প্রয়োজন হবে না সাপোর্টের নাজিম উদ্দিন আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ওয়াশিংটনে এসেছেন আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ